রাধে রাধে গুড মর্নিং আজ তোমাদের বলেছি আমি কোন টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো হ্যাঁ আমার প্রেগনেন্সির এই জার্নিতে আমি কিভাবে আমার ডায়েট চারটা ফলো করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বরাবরই আমি ঘুম থেকে উঠে আমার বিছানা গোছাতে আমি নিজেই পছন্দ করি তাই ঘরগুলো গুছিয়ে বিছানা গুছিয়ে ঠোঁটটা ড্রাই হয়ে গিয়েছিল তাই আমি একটু ভ্যাস দিন লাগিয়ে নিলাম তারপর জানালোগুলো খুলে দিলাম তারপর ডক্টর যেটা বলেছে একটু হাঁটাহাঁটি আর একটু ব্যায়াম সকালে সেটাই করে নিলাম তারপর জল খেয়ে খেয়ে নিলাম সামান্য পরিমাণ ড্রাই ফ্রুট তারপর মা রচা করে দিয়েছে সেটাই খেলাম পাউরুটি দিয়ে ঘরগুলোতে ধুলো ধুলো পড়ে যায় রোজই আর কোথা থেকে যেই ধুলোগুলো আসে সেগুলোই একটু পরিষ্কার করছিলাম আর মুছে মুছে রাখছিলাম হাই, রাধে রাধে তোমরা তো বুঝতেই পেরেছ আজকের টপিকটা কী নিয়ে হ্যাঁ টাইটেল দেখে তো বুঝতেই পেরেছ আজকে টপিকটা কী নিয়ে তো এটাই বলবো যে আমার থার্টি থ্রি টু থার্টি ফোর উইক্স চলছে এর আগেও তোমাদের বলেছিলাম তো এই এইট মান্থের মাঝামাঝি আমি কিভাবে আমার খাওয়া দাওয়ার ডায়েট চার্টটা মানে ফলো করছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব তো চলো প্রেগনেন্সির ফার্স্ট টাইম ছিল তো সেটা হলো সবার ফার্স্ট তো এটাই বলবো যে এখন আমি আগে যেটা করতে পারতাম এখন যেটা করতে পারছি না আগে যখন আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম তো অনেকেই কাজ করে করতাম এখন আমি এখানে করে উঠতে পারি না কারণ নড়াচড়া করতে আমার খুবই অসুবিধা হয় যেমন এই পেটটা নিয়ে আমার নড়াচড়া করতে খুবই অসুবিধা হয় তো সেটা করতে পারি না মারও অসুবিধে হয় কারণ মারও শরীরটা খুব একটা ভালো না আর ওই বাড়িতে আমি যতটা করেছি এখানে আমি প্রথম ফার্স্ট টাইম এসে আমি এখানে মাকে যথেষ্ট হেল্প করেছি কিন্তু এখন কেন যেন আমি সেটা পারছি না এই বেটের জন্য আমি নড়াচড়া করতে খুবই অসুবিধা হয় তো ডায়েট চার্টের মধ্যে যেটা বলবো ফার্স্ট টাইমে আমি যতটুকু পরিমাণ খেতে লাগে খাই অনেকে বলে যে এই টাইমে নাকি অনেকে বেশি খায় শুধু খিদে পায় তো আমার তেমন কোনোই কিছু কোনো কিছুই হয়নি আবার অনেকে বলে যে এই সময় নাকি খাবার অনেক কিছুরই গন্ধ করে তো সেটাও খুব একটা সমস্যা হয়নি কিন্তু যতটা পরিমাণ খেতে লাগে হ্যাঁ খেয়েছি গন্ধও করেনি কিন্তু খেয়েছি খুব যে বেশি খেয়েছি তাও না কিন্তু এখন যেটা হচ্ছে ফার্স্ট টাইম থেকে আমি আমার গ্যাসের সমস্যাটা খুব একটা ছিল না কিন্তু এখন যত দিন যাচ্ছে আমার গ্যাসের সমস্যাটা একটু বেড়েছে বেড়েছে বলতে ডক্টর আমাকে কোনো প্রেসক্রাইব করেনি কোনো গ্যাসের ওষুধের তো সেখানে আমি কোনো ওষুধ নিতে পারছি না শুধু বলেছে যদি তোমার গ্যাস গ্যাস মনে হয় তাহলে তুমি ইনো খাবে তো আমি সেটাই খাই কিন্তু ইদানিং আমার একটু গ্যাস হচ্ছে যেমন খাওয়া দাওয়ার যদি একটু এদিক ওদিক হচ্ছে টাইম ভাবছি যে একটু পরে খাবো তখন কি হয় আমার গ্যাস হয়ে যাচ্ছে তো গ্যাস হয়ে গিয়ে তখন বুক জ্বালা করছে গলা জ্বালা করছে পেটটা শক্ত ভার হয়ে আছে আগে যেমন আমার কনস্টিপেশন ছিল এখন সেটা নেই বাট আমার মাঝে মাঝে লুজ মোশন হয়ে যাচ্ছে তো এটা মানে লজ্জা পাওয়ার কোনো কথা না কিন্তু এটা হয়ে যাচ্ছে আর কি আমার তাই আমি যতটা পরিমাণে খাই না কেন আমি টাইমি টাইমের মধ্যে খেয়ে ফেলতে চাই তো সেটাই আর কি করি আর কি যাতে আমার গ্যাসের সমস্যাটা খুব মানে খুব একটা বেশি না হয় প্রেগনেন্সির ফার্স্ট টাইম থেকে আমি যেটা করতাম করে আসছিলাম আর কি যে সকালে ঘুম থেকে উঠতাম উঠে একটু হাঁটাহাঁটি করতাম একটু ব্যায়াম করতাম করে জল খেয়ে তারপর আমি ড্রাই ফ্রুট খেতাম ড্রাই ফ্রুট খেয়ে চা আমি খেতাম না চা কফি আমি চা তো আমি খাই না কফিটা মাঝে মাঝে হতো বাট প্রেগনেন্সির ফার্স্ট টাইম যখন আমার কানে এসেছে যে আমি মানে প্রেগন্যান্ট তখনই আমি ওগুলো মানে স্কিপই করে গেছি হ্যাঁ চায়ের মধ্যে আমি শুধু র চাটা খাই র চাটা আমি খাই মাঝে সাথে সেটা তো এখন সকালে ওখানে যেটা করতাম রচা দিয়ে কিছু একটা বিস্কিট দিয়ে আমি খেয়ে তারপর ব্রেকফাস্ট করে নিতাম তো এখন মাঝে মাঝে কি হয় আমার ড্রাই ফ্রুটটা স্কিপ করতে হয় কারণ আমার ইচ্ছে করে না খেতে তো সকালে যাই হোক আজ যেটা করেছি আজ সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করেছি ব্যায়াম করেছি পরে জল খেয়ে তারপর কিছুটা ড্রাই ফ্রুট খেয়েছি আর ড্রাই ফ্রুটের পরিমাণ আমি খুবই সামান্য রাখি কারণ এই সময় নাকি অনেক সময় বলে যে প্রেশার নাকি হাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমার সুগার টেস্টও দিয়েছিলো ডক্টর সেটা আমি করেছিলাম সুগার ধরা পড়েনি কিন্তু আমি তাও একটু মেনে চলার চেষ্টা করি তাই কী হয়েছে আজ সকালে যেটা করেছি ওই ড্রাই ফ্রুট সামান্য পরিমাণ খেয়ে তারপর আমি খেয়েছি মা পাউরুটি করে দিয়েছিল পাউরুটি সেঁকে দিয়েছিল। সেটা আমি চা দিয়ে রচা দিয়ে খেয়েছি প্রেগনেন্সির ফার্স্ট টাইম থেকে আমি যেটা করতাম করে আসছিলাম আর কি যে সকালে ঘুম থেকে উঠতাম উঠে একটু হাঁটাহাঁটি করতাম একটু ব্যায়াম করতাম করে জল খেয়ে তারপর আমি ড্রাই ফ্রুট খেতাম ড্রাই ফ্রুট খেয়ে চা আমি খেতাম না চা কফি আমি চা তো আমি খাই না কফিটা মাঝে মাঝে হতো বাট প্রেগনেন্সি ফার্স্ট টাইম যখন আমার কানে এসেছে যে আমি মানে প্রেগনেন্ট তখনই আমি ওগুলো মানে স্কিপই করে গেছি হ্যাঁ চায়ের মধ্যে আমি শুধু র চাটা খাই আজ যেটা করেছি আজ সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করেছি ব্যায়াম করেছি পরে জল খেয়ে তারপর কিছুটা ড্রাই ফ্রুট খেয়েছি আর সকালে আমি প্রোটিন পাউডার খেতে পারি না হ্যাঁ দুধটা আমি খাই দুধটা আমি মাঝে সাঝে মুড়ি দিয়ে বা রুটি দিয়ে আমার খাওয়া হয় বাট প্রোটিন পাউডারটা আমি খেতে পারি না কারণ প্রোটিন পাউডারটা এমনিতেই আমার পছন্দ না হরলিক্স প্রোটিন পাউডার তো যখন আমি খাই সকাল টাইমে তো সেখানে আমার সমস্যা হয় গ্যাসের ওটা প্রথম দিকেই হচ্ছিলো হালকা পাতলা একটু প্রোটিন পাউডার সকালের দিকে খেলে গ্যাস হয়ে যেত তো আমি সেটাকে কি করেছি সেটাকে আমি সন্ধ্যায় করেছি ওই সন্ধ্যেতেই আমি ওই প্রোটিন পাউডার আর হলো ওই প্রোটিন পাউডারের সাথে মাকে বলেছি আমি যেটা ওখানেও করতাম আমি রাতে দুধ খেয়ে ওই ঘুমোতে পারি না তো প্রোটিন পাউডার দুধ আর কেশর ওগুলো একসাথে মা মিক্সড করে দিত তার সাথে অনেক সময় কাজু বাদাম ম্যাশ করে দিত আর এখন যেটা আমি স্কিপ করতে বলি মাঝে মাঝেই প্রোটিন পাউডারটা আমি স্কিপ করতে বলি কারণ আমি খেতে পারি না তো সেটাই আমাকে মা করে দেয় সেটাই খাই আপনি যখন টাইম চলে গেছে তারপর আমি খেয়েছি হলো সেদ্ধ ভাত মা আমাকে সেদ্ধ ভাত করে দিয়েছে সকালে আমি সেদ্ধ ভাতটা মানে ভাতটা আমি স্কিপ করার চেষ্টা করি কারণ আমার সকালে দুপুরে রাতে তিনবার মানে আমি খেতে চাই না ভাতটা একবার স্কিপ করার চেষ্টা করি তাই আমি সকাল টাইমটাতে কোনো সময় রুটি বা মুড়ি বা এই টাইপের কিছু খেতে চাই তো এই টাইপের খেলে আমার ভাতটা স্কিপ হয় তো আজ আমি খেয়েছি কারণ সেদ্ধ ভাত তো ভালো লাগে খেতে তাই আজ আমি সেদ্ধ ভাত খেয়েছি ঘি দিয়ে আলু দিয়ে লঙ্কা দিয়ে মেঘে ওখানে যেটা আমি করতাম ব্রেকফাস্ট করে আমি স্নান করে পুজো সেরে তারপর রান্নাঘরে চলে এসে আমাকে রান্না করতে হতো তো এক ওটা ওখানে আমি কি করতাম আমি রান্নার সাথে সাথে আমি ফল কেটে নিতাম আমি ফলও খেতাম আর এখানে যেমন আজকে যেটা হয়েছে আজ কিন্তু আমি ফল খাইনি আজ আমি ফল খাইনি আর হলো ফলের মধ্যে আমি বেশিরভাগ লেবু জাতীয় ফলটা বেশি পছন্দ করি বিশেষ করে কমলা লেবু আর লেবু তো থাকে আমার ভাতের সাথে কমলা লেবু আর মৌসুমি আমি প্রচুর পরিমাণে খাই আমার ভালোও লাগে আর সবাই বলে যে এটা খাওয়াও ভালো তারপর থাকে তরমুজ তরমুজ থাকে অ্যাপেল থাকে আর যা যেদিন যেই ফল থাকে আমি সেই ফলই খাওয়ার চেষ্টা করি দেড়টার থেকে দুটোর মধ্যে দুপুরের খাবার খেয়ে নিই আর আমি কথা বলছি না আমি হাফসে গেছি আজ মা করেছে চিতল মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর স্যালাডে স্যালাড তো আমার থাকে স্যালাড আর দই আমার পাতে থাকে তো এখন দইটা মাঝে মাঝে স্কিপ হয়ে যায় আমার অনেক কিছুই স্কিপ হয়ে যায় কারণ আমার ইচ্ছে করে না খেতে আগে যেটা খেতাম এখন সেটা ইচ্ছে করে না তো দই আর স্যালাড থাকে তো আজ ছিল শুধু গাজর আর টমেটো যেহেতু আমাকে সেদ্ধটা বেশি খেতে বলেছে ডক্টর তাই আমি টমেটোটা মা রান্নার মধ্যে দেয় ওই বাড়িতেও আমি যেটা করতাম একা একা সেটা আমি রান্নাতেই দেওয়ার চেষ্টা করতাম আর এখানেও মা রান্নাতেই দেয় আর যেমন আমার ইচ্ছে করেছিল চিতল মাছ খাওয়ার তো দাদা বাজার থেকে চিতল মাছ এনেছে তো মা সেটাই রেঁধেছে তো আমি চিতল মাছ লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে ওই বাড়িতে হয়তো তোমরা দেখেছো যে আমার স্যালাড আর দই আমার লাঞ্চ টাইমে ছিল বাট এটা এখন আর ভালো লাগে না খেতে আমি স্কিপ করে যাই যখন যেটা ইচ্ছে করে আমি সেটাই খাওয়ার চেষ্টা করি বিকেলে রেস্ট করে একটু হাঁটাহাঁটি করি আবার হাঁটাহাঁটি করি রাস্তায় বলতে আমাদের গেটের সামনেই হাঁটাহাঁটি করি তো আর সেটাই করেছি আর আজ ফল খেয়েছি বিকেলে আজ ফল খেয়েছি বিকেলে কারণ আজ হলো ব্রেকফাস্টের কিছুক্ষণ বেলা যাওয়ার পরেই আমি ফলটা খাই কিন্তু আজ সেটা হয়নি আজ বিকেলে খেয়েছি কারণ আজ ভাত খেয়েছিলাম তো পেটটা প্রচুর ভরা ছিল আর তার থেকে যদি বেশি খাই আমার একটু অস্থির অস্থির মনে হয় হাঁসফাঁস মনে হয় নিজেকে অত গুছিয়েও কথা বলতে পারছি না এখন তোমরা কিছু মনে করো না ডিম হ্যাঁ আগে যেমন কিছু কিছু সমস্যা হতো সন্ধ্যায় খেয়েছি আজ প্রোটিন পাউডার আমি ডিমটা খেতে পারি না প্রেগনেন্সির ফার্স্ট টাইমে যেটা হতো আমার আমি মাছ মাংস ডিম এগুলো আমার একদম ভালো লাগতো না আর রসুনের গন্ধ তো আমি এখনো পর্যন্ত মানে সহ্য করতে পারি না রসুনের গন্ধটা আমার ভালোই লাগে না কিন্তু জানি না মাংসের রসুন দিলে আবার সেটা ভালো লাগে হ্যাঁ মাংসটা আমার ফার্স্ট টাইম একদমই খেতে পারতাম না মাংস মাছ ডিম এই তিনটে আমার কোনো গন্ধ করতো না বাট আমার কোনো স্বাদই লাগতো না মুখে তো সেটা আমি খেতে পারতাম না বাট এখন যেটা হয় আর কি সেটা আমি খাই এর আগে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম সবাই অনেকে বলে যে এই সময় ডিম খেতে হয় প্রচুর পরিমাণে ডক্টরকে আমি বলেছি যে আমি তো ডিম খেতে পারি না তো ডক্টর বলেছে যে কোনো ব্যাপার না তোমার যেটা খেতে ভালো লাগে তুমি সেটাই খাবে আর কিছু কিছু জিনিস শুধু স্কিপ করতে বলেছিল আমাকে কিছু কিছু ফল তো সেটাই আমি স্কিপ করেছি তাছাড়া আদারওয়াইজ সব কিছুই আমাকে ডক্টর খেতে বলেছিল বাইরের ফাস্ট ফুড তুমি খাবে না তো আমি ফাস্ট ফুড খুব একটা খাই না তো ওই বাড়িতে আমার শ্বশুর যেটা হতো সন্ধে হলে ও আমাকে এগ রোল এনে দিত ফাস্ট ফুডের মধ্যে শুধু আমাকে এগ রোলটাই এনে দিত কারণ আমি যেহেতু ডিম খেতে পারতাম না আর এগরোলে যেহেতু ভেজিটেবল আর এগ থাকে তার জন্য বললো যে ডিম যেহেতু খাওয়া হয় না তোমার তুমি তাহলে এগরোলটাই খাও সময় রাস্তায় বেরোলে ওই ফাস্টফুড তো খেতে ইচ্ছে করে কিন্তু খাওয়ার মধ্যে ওই এগরোলটাই খাওয়া হতো ডিমটা খেতে আমার ভালো লাগে না কিন্তু আমি ভাবি যে না খেতে তো হবেই অল্প হলেও খেতে হবে তাই আমি ডিমটা খাই আর দেখবে তোমরা আমার ভিডিওতে ডায়ের চাটে ডিমের পরিমাণটা কিন্তু খুবই কম তো আমার যখন ইচ্ছে হয় আমি তখনই ডিমটা খাই আর কি আর এখন আমি মাছ মাংস খেতে পারছি বাট ফার্স্ট টাইম আমি একদমই খেতে পারতাম না আমার ভালোই লাগতো না রাতে আমি নটার থেকে সাড়ে নটার মধ্যে আমি ডিনার করে ফেলি আগে একটু দেরি করে করতাম বাট এখন সেটা হয় না কারণ আমার একটু গ্যাসের প্রবলেম হয় তাই আমি ডিনারটা করে ফেলি আর ভালোও লাগে না শরীরটা খুবই খারাপ লাগে এখন যত দিন যাচ্ছে শরীর যেন আরও বেশি খারাপ লাগছে এই যে তোমাদের সাথে আমি বসে বসে কথা বলছি আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে আমি তো আমার শ্বশুরবাড়িতে আমার যেটা খেতে ইচ্ছে করতো আমাকে নিজেই করে খেতে হতো বাট এখানে আমাকে মা অনেক কিছু করেই খাওয়ায় আমার যেটা যেটা ইচ্ছে করে কিন্তু অনেক সময় আমি না বলারই চেষ্টা করি যে কিছু খেতে ইচ্ছে করলে না বলার চেষ্টা করি কারণ মার অনেক চাপ হয়ে যায় তাই তবুও মা আমাকে পিঠে করে খাওয়ায় যেমন মালপোয়া আমার ভালো লাগে মালপোয়া করে খাওয়ায় তো এর আগে নাড়ু বানিয়েছিলো নাড়ু করে খাই অনেক সময় কি হয় এখন যেমন আমি হয়তো রাতে খেয়ে নিলাম অনেক রাতে না আমার খিদে পেয়ে যেত যেটা এখনও হয় মাঝে মাঝে তো খিদে পেয়ে গেলে আমার কি হতো আমার যে পেটে ও খুব কিক মারে তো আমি তখন বুঝতে আর একটু খিদে পেলে যেটা বোঝা যায় যে আমার খিদে পেয়েছে ওরকম মনে হতো আর এখানে ওখানে এখানে ওখানে একদম ঢেউ খেলার ঢেউ খেলার মতন করে একদম কিক করতো আমি মানে বলে বুঝাতে পারবো না তো তখন কী হতো একদিন যেটা হয়েছিল ও তো বুঝতে পারিনি তোমাদের দাদা তো আমাকে ফট করে দুধ গরম করে এনে দিয়েছে আর বিস্কিট এনে দিয়েছে আমি খেয়েছি খাওয়ার পরে কিছুক্ষণ পরে আমার গ্যাস হয়ে গিয়েছিলো তো এখন থেকে আমি যেটা করি তো ওরকম আমার খিদে পেলে আমি বিস্কুটের কৌটো সামনেই রাখি আমার খিদে পেলে আমি বিস্কুট খেয়ে নিই আর খুব বেশি হলে আমি মুড়িটাই খাই তাছাড়া আদারওয়াইজ আমি অন্য কোনো খাবার আমি খাই না যে একটু বুঝে শুনে খাই কারণ রাতেবেলা খিদেও পেয়েছে না খেলেও হয় না আবার খেতেও হবে তার জন্য এই সমস্ত খাবারগুলোই আমি সামনে সামনে রাখি যাতে আমার খেতে সুবিধে হয় আর এখানেও আমি তাই করি যাই হোক সমস্যাগুলো তো আছেই কিন্তু তার সাথে সাথে সবার এত কেয়ার এত ভালোবাসা এগুলো তো সব সময় পাওয়া যায় না এই দি আর হলো এই যে জার্নিটা যাচ্ছে এটাও তো আর ফিরে আসবে না এই দিনগুলো কি আর ফিরে আসবে এই প্রেগনেন্সির জার্নিগুলো এটাও একরকমভাবে ভালো লাগে আর যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো থেকো আর আমার ভিডিওটি শেয়ার করো ভালো লাগলে আর নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো ফিরে চলো আজকের মতো টাটা